জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশন রুলস নিয়ে অনেক আগে থেকেই তোমাদের একটি ভিডিও রিকোয়েস্ট ছিল তো আজকে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে কথা বলবো আমি মনে করি এই ভিডিওটি প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের দেখা উচিত কারণ অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে তোমার জানা উচিত যে কয়টি বিষয়ে পাশ করলে তুমি পরবর্তী ইয়ারে প্রমোশন পাবে সর্বোচ্চ কয়টি বিষয়ের পরীক্ষায় তুমি অনুপস্থিত থাকতে পারবে কিংবা কয়টি বিষয় তুমি ফেল করলে তুমি নট প্রমোটেড হবে এবং পরবর্তীতে আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারবে না এবং কি করলে তুমি একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটিতে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে অবশ্যই মনোযোগ ধরে রেখে দেখতে থাকো তো চলো তোমাদের বিষয়টি সামনে আলোচনা করার জন্য সুবিধাজনকভাবে আলোচনা করার জন্য টোটাল বিষয়টাকে আমি একেবারে নোট ডাউন করে নিয়েছি হ্যাঁ তো মনোযোগ সহকারে দেখতে থাকো তার আগে তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তোমাদের অনার্সের সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ের শর্ট সাজেশন দিয়ে থাকি সেই সাথে আমরা নতুন করে তোমাদের সকল ডিপার্টমেন্টের সকল ধরনের বই নতুন হোক আর সেটা পুরাতন হোক আমরা একেবারে কম দামে অর্থাৎ তোমরা লাইব্রেরিতে যে বইটা পাঁচ টাকাতে কেন সেই বইটা আমরা তোমাদেরকে আট টাকা দেওয়ার ব্যবস্থা করেছি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে তোমার কাঙ্ক্ষিত বই অথবা সাজেশন আমাদের থেকে নিতে পারো সেই সাথে আমাদের যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে অনলাইনে সেগুলোতেও ভর্তি হতে ভুলবে না আমরা চাই আমাদের চ্যানেলটির মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্মটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মানসম্মত শিক্ষা দেওয়া একেবারে স্বল্প মূল্যে বন্ধুরা দেখো পাসমার্ক হচ্ছে লিখিত ও ইনকোর্স পরীক্ষা মিলে একশোর ভিতর চল্লিশ পেলেই পাস এই কথাটার মানে হচ্ছে যে তুমি দুইটা মিলেই যদি চল্লিশ পাও সেক্ষেত্রেই কিন্তু তুমি কিন্তু পাস হয়ে যাবে হ্যাঁ আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি যে ওই যে তোমরা আগে মনে করতে যে বত্রিশ লিখিততে পেতে হবে এবং ইনকোর্সে আট এই দুইটা মিলে পাস কিন্তু না নতুন নিয়ম হচ্ছে দুইটা মিলাইয়ে পাস ইনকোর্স আর লিখিততে আলাদা করে তোমাকে পাশ করতে হবে না তো প্রমোশনের নিয়মটা দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী আমি বলে নেই এই নিয়মটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের নিয়ম হ্যাঁ একটু বুঝে নিও তোমরা আমার লেখা আমি এভাবে লিখতে পারছি না উনিশশো সালের জাতীয় যে এবং এই নিয়মটা কিন্তু দু এবং নয় সালে একবার পরিবর্তন করা হয়েছিল এবং সেটাই সর্বশেষ রুলস এই রুলস অনুসারেই কিন্তু এখন পর্যন্ত চলছে তো ন্যাশনাল ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের প্রমোশনের জন্য তোমাকে কমপক্ষে তিনটা বিষয় পাশ করতে হবে ভালো করে বুঝো এই যে কিছুদিন পরে তোমাদের প্রথম বর্ষের রেজাল্ট পাবলিশ হবে তো অবশ্যই এখানে আরেকটি বিষয় হচ্ছে তোমাকে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিপিএ অর্জন করতে হবে তো জিপিএ কিভাবে তোমার কাউন্ট করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই নিয়ে খুব শীঘ্রই অর্থাৎ আগামীকাল অথবা তার পরের দিন আমি একটা ভিডিও আপলোড করে দেব তো দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ জন্য তিনটা পাশ করতে হবে কমপক্ষে অর্জন করতে হবে এবং তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে চারটা বিষয় পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ টু পয়েন্ট টু ফাইভ অর্জন করতে হবে আর ফাইনাল ইয়ারে তো সবগুলা বিষয় তোমাকে পাশ করতে হবে এখানে আহ ব্যত্যক্রম কিছু নাই সবগুলো বিষয় তোমাকে পাশ করতে হবে হম যাই হোক নিয়ম হচ্ছে টু কম্পালসারি সকল কোর্সের ইন কোর্স এবং তাতীয় ব্যবহারিক মাঠ করবো মুখ যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোকে তোমাকে মাস্ট বি অংশগ্রহণ করতে হবে তুমি ফেল করার যাই করো তোমাকে অংশগ্রহণ করতে হবে একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না এক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটি বিষয় অনুপস্থিত থাকলে বাকি অন্যান্য বিষয়ে পাস করতে হবে এ কথাটার মানে কি তোমরা বুঝতে পারলে এখানে বোঝাচ্ছে যে তোমাকে সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তুমি যদি একের অধিক অংশগ্রহণ না করো পরীক্ষায় যদি অনুপস্থিত থাকো তাহলে তুমি সবগুলো সাবজেক্টে পাস করলেও তুমি নট প্রমোটেড আবার যদি মাত্র একটা বিষয় অনুপস্থিত থাকো তাহলে সবগুলা বিষয় আবার পাস করতে হবে হ্যাঁ এই জন্য তোমরা আহ মোটেও পরীক্ষায় অনুপস্থিত হওয়ার ভুলটা করবে না হ্যাঁ পারো বা না পারো লিখতে পারো বা না পারো সবগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাই হোক রুলস থ্রি অ্যাবসেন্ট ইন এক্সামিনেশন প্রথম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে যদি তুমি পরীক্ষায় অনুপস্থিত হ্যাঁ সে বিষয়ে কি হবে প্রথম বর্ষের সব বিষয়ে তোমাকে পাশ না তুমি তুমি দ্বিতীয় বর্ষে প্রমোশনই পাবে না হ্যাঁ আবার দ্বিতীয় নিয়ম তৃতীয় বর্ষ সেম নিয়ম মানে তুমি এগুলো তো সবগুলো পাশ না করা পর্যন্ত পরবর্তী ইয়ারে তুমি প্রমোশন পাবে না এখন নট প্রমোটেড হলে সেক্ষেত্রে কি হবে দেখো একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে নট প্রমোটেড হলে তুমি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবে না নট প্রমোটেড হলে তোমার একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে আবার একই বর্ষে দুইবার যদি শিক্ষাবর্ষে চালিয়ে নিতে পারবে না কোর্সটি একেবারে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে হ্যাঁ এ প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে ডি গ্রেডে উন্নীত করতে হবে অন্যথায় অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না ঠিক আছে আর যারা নট প্রমোটেড হবে তাদের আবার আগের বর্ষের ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে ঠিক আছে নট প্রমোটেড প্রাপ্তরা সি এবং ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় তবে মান উন্নয়নের জন্য তোমরা পরীক্ষা চাইলে দিতে পারো তবে সি এর উপরে যদি সি প্লাস আসে তাহলে কিন্তু আর তুমি মান উন্নয়ের জন্য পরীক্ষা দিতে পারবে না নিয়ম পাস কি ইম্প্রুভমেন্ট এক দুই এবং তিন বিষয়ে ফেল করে ও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে শুধু সি ডি এবং এফ পেলে ইম্প্রুভমেন্ট দিতে হবে হ্যাঁ এই সি যেটা বললাম সি প্লাস পাইলে কিন্তু আর তুমি ইম্প্রুভমেন্ট দিতে পারবে না সিডি গ্রেড এ যে কোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট একবার দেওয়া যাবে কিন্তু যতবার ফেল করবে ততবারই ইম্প্রুভমেন্ট দিতে পারবে তবে রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে রেজিস্ট্রেশনে তোমার দেখবা রেজিস্ট্রেশন কার্ডে একটা মেয়াদ দেওয়া থাকে ওই মেয়াদ পার হয়ে গেলে কিন্তু তুমি ড্রপ আউট হয়ে যাবে তুমি কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না ইমপ্রুভমেন্ট দিলে তোমার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না পরীক্ষার অ্যাডমিট কার্ডে ইমপ্রুভমেন্ট শুধু লেখা থাকবে সিডি ইমপ্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে সাবজেক্ট জিপিএ আগেরটাই থাকবে আবার এফ ডিসি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দিয়ে তুমি যে মার্ক পাবে তাই দেওয়া হবে পূর্বে এফ বিষয় ইমপ্রুভমেন্ট দিলে আবার বি প্লাসের বেশি দিত না বর্তমান এই নিয়ম বাতিল করা হয়েছে যা মার্ক পাবে তাই হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিনিয়র ভাইয়েরা বলবে দেখবে যে ইমপ্রুভমেন্ট দিলে বি প্লাস উপরে রেজাল্ট দেবে না কিন্তু না বর্তমান নিয়ম অনুযায়ী তুমি যে মার্ক পাবে যদি এ প্লাসও যদি পাও তুমি তারও তোমাকে এ প্লাসই দেওয়া হবে এখানে আরো একটা বিষয় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে যে মুহূর্তে আমি ভিডিওটি করছি এটাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রমোশন রুলস যেকোনো সময় এই রুলসটা চেঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারে এজন্য তোমরা আপডেট থাকার চেষ্টা করবে আর এই রিলেটেড যদি কোনো পরিবর্তন এসে থাকে তো সঙ্গে সঙ্গে আমাদের আপলোড করেই দিব হম তো আমাদের সাথে তারপরও ব্যক্তিগতভাবে ভাবে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে তুমি কমেন্ট করতে পারো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেশে সেখান থেকে আমাদের গ্রুপে তুমি পোস্ট করে জানতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের জিজ্ঞেস করতে পারো তো যাই হোক আহ ভালো থাকো সবাই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করে সাথে থাকবে